চার স্থানের বিরুদ্ধে মামলা হবে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়াল্লাহ আমার কওম আমার কওমের ভিতরে যারা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে তাদেরকে মামলা দেওয়া হবে এই সমস্ত লোকগুলোকে কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে আল্লাহর কাছে রাসূল মামলা দিবেন সেই জায়গায় সেদিন গিয়ে তিনি বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দিবেন নাম্বার 1 যে সকল নেতাগুলো কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই আস্তে কোন কেন যেরকম ঠিক কি না মামলা খেতে হবে আল্লাহর আদালতে নাম্বার 2 হলো যে সকল প্রতিষ্ঠান প্রধান যারা তাদের ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই নাম্বার 3 হলো যে সকল পিতামাতা তার সন্তানকে কোরআন শেখায় নাই কেউ বাদ পড়বেন না বাদ কিন্তু কেউ পড়বেন না সেই জন্য কোরআন শেখা সবার জন্য অতিরিক্ত না জরুরি মাহফিলটা পাটরিবাড়ি এই মাহফিলটা আয়োজন করছেন 63 বছর আল্লাহ এই আয়োজনকে তুমি আল্লাহ জান্নাতের ওসিলা করে দাও আমিন জোরে বলি আমিন আমার ভাইরা নাম্বার 4 হলো যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং অনুসরণ থেকে যারা বিরত থাকবে স্বেচ্ছায় শেখে না এটাকে অনুসরণ করতে চায় না এই চারটা শ্রেণীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই মামলাকে খেতে চাই নাকি আমরা সেই মামলাকে আমরা খেতে চাই মামলা যদি না খেতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই কোরআনকে মানতে হবে কোরআনকে শিখতে হবে কোরআনকে জানতে হবে আমরা জানবো শিখবো মানবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ জানলামই না মানবো কেমনে ঈমান আমার থাকবে কেমনে ঘরটা অন্ধকার ভিতরে সাপ এবং সেই সাপ যে সাপ কামড়ালে বাঁচবেন না আপনি সেই ঘরে বসবাস করবেন কেমনে যে কোনো মুহূর্তে আপনাকে কামড় দিয়ে শেষ করে দেবে কিন্তু হাতে লাইট আছে বাঁচার সম্ভাবনা আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই সেই লাইটটা কি সেই লাইটটা কি কোরআন আলো নিতে হবে তো কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথার মধ্যে একটু ঝাল বেশি কোরআনের কথা বলতে গেলে একটু লেগে যায় আমি ইমানদার বোনকে ঠকাই বেশ কয়েকদিন যাবত আমার টেবিলে কিছু প্রশ্ন জমা হয় মাদের মহল থেকে হুজুর ভাইরা সম্পত্তি বুঝে দেয় না কিন্তু ভাই আমার হজে যায় কথা বলবো কথা বলার দরকার আছে না নাই ভাই তিনবার হজে গেছে ট্রিপল হাজি কি হাজি ট্রিপল হাজি হজ করেছেন তিনবার কিন্তু ভাইয়ের কাছে যখন জায়গার জন্য যাই ভাইটা তাল বাহানা করে এক যুগ আগে মারা গেল বড় ভাই ভাইটা আমাদের জমিগুলো বুঝে দেয় না বরঞ্চ সেই ধানি জমিগুলো নিজেরাই আবাদ করে ধানগুলো নিয়ে বাড়িতে চলে আসে তাদের গোলাগুলো ভরায় ফেলে আমাদের জায়গায় ধানটা লাগায়া মাঝে মাঝে বন্দেরকে আবার ভাইরা সালাকি করে দাওয়াত দেয় বছরে 2-3 বার করে নিয়ে আসে নিয়ে এসে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় একদম সন্তুষ্ট করার চেষ্টা করে ভাই বোন একটু পাশে বসে গল্প করতে করতে তালে তালে বলে ফেলে বোন তোমরা অংশ পাবে ভালো কথা বাপ মারা গেছে তোমাদের অংশ তো অবশ্যই তোমরা পাবে তবে একটা কথা বলি বোন রাগ কইরো না অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতোয়া দিল এদিকে কোরআন থেকে আসা না শয়তান থেকে আসা কোরআন থেকে আসা না শয়তান থেকে আসা শয়তান থেকে আসা কোন হক মেরে জান্নাত পাওয়া যাবে না সোজা কথা হক মারবেন জান্নাত বাজেয়াপ্ত আল্লাহর হক আছে না নাই পিতামাতার হক আছে না নাই বান্দার হক আছে না নাই এই তিনটা হক আমরা ফুল করব জোরে বলি ইনশাআল্লাহ কোন হক আমরা নষ্ট করব না জোরে বলি ইনশাআল্লাহ 14 ফেব্রুয়ারি তো আমার নির্দিষ্ট একটা তারিখ এখানকার
কিন্তু এটা এমন একটা ডেট কি বলি আর সম্মানিত ভাইরা এই দিবস কি পালন করা বন্ধ করেছে কই বন্ধ হয়নি যশোরের গদখালির ফুল আজকে অনেক দাম আমি শুনেছি রিপোর্ট হুজুর সব জায়গায় রাখে যশোর পাইকারি দর আজকে গোলাপ ছিল হলো 75 টাকা পিস ঢাকার সাহাবাগে গিয়ে এটা 1000 টাকায় ঠেকেছিল প্রতি পিস গোলাপের দাম 1000 টাকা চিন্তা করেন এই ফুলটা কে কাকে দেবে স্বামী তার ওয়াইফকে দেবে স্বামী তার স্ত্রীকে দেবে স্ত্রী তার স্বামীকে দেবে এত টাকা খরচ কইলে কে দেবে কাকে হ্যাঁ মগা মগিকে দেবে হ্যাঁ টোনা টুনি কি দেবে সম্মানিত ভাইরা আজকে সমাজটা কেমন যেন হয়ে গেল চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার চার দিন কে পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা রাতের বেলা মাহফিল কমিটির আয়োজন আমি খেতে বসলাম এক বাসায় তো আমাকে বলা হলো যে আপনার বাড়ি কোথায় বললাম আমার বাড়ি হলো বগুড়ায় আমার জন্মস্থান বগুড়া তো বলতে হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি ঠাকুরগাঁয় বললাম ঠাকুরগাঁ বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ এত দূরে বিয়ে দিলেন ঘটকটাকে হুজুর মোবাইল কথা কি বুঝতেছেন ভালোবাসা বুঝেন নাই ভালোবাসা কি মোবাইলে মোবাইলে কি ভালোবাসা হয় মোবাইলে হয় জেনা মোবাইলে কি হয় আস্তে মোবাইলে কি হয় জেনা হয় হুজুর মেয়ে চলে গেছে দুদিন হলো খোঁজ নাই বললাম মেয়েটা কই গেল কি যেন হলো হঠাৎ করে দেখি আমার রিংটোন বাজে আমারে ফোন দিয়ে বলে আব্বা খোঁজা খুঁজি কইরো না আমরা খুব নিরাপদে আছি এবং বিয়ে শাদী কমপ্লিট একজন কইছে আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে ঘটক কি বলেন তো তাহলে যে মোবাইলটা এইরকম দায়িত্ব পালন করে প্রত্যেক গার্জিয়ানকে এই মোবাইল ব্যবহারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে না নাই সতর্ক হতে হবে শিশুর হাতে আপেলও দিলেন শিশুর হাতে ছুরিও দিলেন চাকুও দিলেন বললেন বাবা তুমি আপেলটা কাটো ও আপেল কাটবে না হাত কাটবে হাত কেটে ফেলবে কত প্রবাসীর বউ যে হেরে গেছে এই মোবাইলে আমি কি ভুল বলতেছি কত প্রবাসীর বউ যে হারলো প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স পাঠায় এই টাকাগুলো পরিবারে নেয় এই মোবাইলে কে যেন কোন এক দুষ্ট ওই প্রবাসীর বউয়ের ইনবক্সে একখান সালাম দিয়ে দিছে ওই সালামের উত্তর দিতে যায় আর সংসার শেষ আমি কি ভুল বলতেছি আসতে পারেন আমি কি ভুল বলছি মোবাইল সবার জন্য জায়েজ নাই যার ইমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই মোবাইল সবার জন্য নয় সতর্ক থাকতে হবে আর এই সমস্ত নোংরামির একটা বিশাল মাধ্যম হচ্ছে আজকের দিনটা ওই সমস্ত নোংরামিতে এগুলোকে ব্যবহার করা হয় এই দিবস পালন না করাও একটা ভালোবাসা কি কথা কি বোঝা গেল এই দিবসকে পালন না করো একটা কি ভালোবাসা আমি ভালোবেসে এই দিবস পালন করব না সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা খেতাব পেতে চাই আল্লাহ আমাকে মুমিনের খেতাব দিবেন তুমি মুমিন আমি আল্লাহ খেতাব দিলাম আমরা চারটা কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার ওয়ান হলো ইমান আনবো কার উপরে আসতে বলেন কার উপরে ইমান আনা মানে বান্দা তার নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবে না বান্দা সব কিছু আল্লাহর ইচ্ছায় করবে আল্লাহর আইন অনুযায়ী করবে ইমানদারের ফার্স্ট কোয়ালিটি হলো আজান শোনার সঙ্গে সঙ্গে সে অস্থির হয়ে নামাজের জন্য পেরেশান হয়ে যাবে
নামাজে হাজিরা দেবে আল্লাহকে খুশি করার জন্য সে পেরেশান হয়ে যাবে কারণ আল্লাহ বলেন বান্দারে আমি তোকে 24টা ঘন্টা টাইম দিলাম এর মধ্যে আমি তোর কাছ থেকে 5টার সময় চাই এই 5টার সময় আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলতে চাই রে বান্দা আমি তোর সঙ্গে কথা বলতে চাই আমার নবীজি সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আযীম পর্যন্ত চলে গেছেন আল্লাহর সঙ্গে দিদার করেছেন আর আমার নবীর এই উম্মতের দিদার হলো আল্লাহর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলি সুবহানাল্লাহ নামাজ জান্নাতের চাবি কি বলেন জান্নাতের চাবি কি নামাজ জান্নাতের চাবি হলো নামাজ আমার নবীজির জীবনের শেষ কথা হলো নামাজ জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো নামাজ যে কর্মকর্তা তার কর্মচারীকে নামাজ পড়তে দেয় না ওর ঈমান নাই আস্তে বলবেন না ঠিক কি না এমন কর্মকর্তা আমার দেশে আছে না নাই বলে কিসের নামাজ এরকম বলে বলে কি না বলে আমার বন্ধুগণ নামাজ আছে চরিত্র আছে নামাজ নাই চরিত্র নাই নামাজ যে চুরি করে নামাজ যে ছেড়ে দেয় পৃথিবীর সে বড় চোর এই জন্য সবার আগে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইমামদারের সার্টিফিকেট অর্জন হবে এক নাম্বার কি কাজ করা নামাজটা পড়ে ফেলা নামাজ পড়লে পরে আল্লাহর আমি অনুগত বান্দার শামিল হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাকে সঠিক সময়ে সুন্দর করে নামাজ পড়তে হবে আমি তোমাকে এক নাম্বার জান্নাত দিয়ে দেব আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার আমি তোমাকে এক নাম্বার জান্নাতের অধিকারী বানিয়ে দেব নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে নামাজটাকে সুন্দর করে পড়বে তুমি খুশু খুশুর সঙ্গে পড়বে তুমি আমার বন্ধুগণ এক নাম্বার জান্নাত তো এত দামি জায়গায় আল্লাহ বলছেন বান্দারে এক নাম্বার জান্নাত মানে বান্দা তুই আরশ আযীমের কাছে থেকে যাবি জোরে কর সুবহানাল্লাহ আরশ আযীমের কাছের জায়গা হলো জান্নাতুল ফিরদাউস সবাইকে পেতে চাই সবাইকে নিতে চাই জোরে বলি ইনশাআল্লাহ